তুই জানোস তোর পাপের ফসল মানে তোর এই নোংরা পাপের ফসল যে আজকে আমরা 3 মাস ধরে ভোগ করতেছি আমি তুই জানোস হ্যাঁ তুই জানোস এটা তুই আমার সাথে কে লেগে এরকম না করলি রিলেশন করতে পারতি তুই আমার সাথে কে লেগে এরকম না করলি ক কি বলতে শুনিস সব আচ্ছা দেখ আসলে এরকম কোনো কিছুই না তোর মন মানে শুধু এত ছোট কি না আমি কি 4 বছর আমার দিয়ে কি তোর হয় নাই হ্যাঁ আসলে বিশ্বাস করে কিচ্ছু না এরকম কি বলবো তোরে কি বিশ্বাস করব ওইদিন মার্কেটে একটা জামা দেখছিলাম পছন্দ তো তোমার কবে দিব বল জামা তুমি চাইলে না আছে তোমার না বাইরে একটু কাজ ছিল বললো আমারে হ্যাঁ যাবো তোরা বল এই সময় আবার কি হচ্ছে তো দেখো তুমি করো তুমি বাইরে যাও আসছি বাইরে যাও তুমি জানো কত রিস্ক নিয়ে পড়া আছে এখান থেকে তুমি জানো তুমি করো তুমি একটু বাইরে যাও আমি আসছি কেন বাইরে যাব কেন আমার সামনে বলো উনি বাইরে যাবে কেন আরে তোমার বলে না মাথায় একটা সমস্যা আছে এই আপনার মাথায় সমস্যা আছে আপনি এখানে কি করেন যান পাগলা করতে যান কি এই আমি পাগল তুমি কি বুঝে দিতে যাচ্ছ স্যার পাগল আমাকে তো শোনো তুমি কি আরে আপু চুপচাপ ভালোভাবে ভদ্রভাবে কথা বলুন না এই আপনি চুপ থাকেন আপনি কথা বলতেছেন কেন মাঝখানে আর তোমার আজকে বিয়ে আমার তুমি জানো কিন্তু আজকে আমার গায়ে রাগ হলো আমার বিয়ে তুমি কি চাও আমি পরে অন্য ঘরে যাই অন্যের ঘরে যেতাম না আচ্ছা অন্য ছেলের বউ হয়ে যেতাম তুমি চাও হ্যাঁ তুমি কি করো নিচে দাঁড়াও আমি কেন নিচে দাঁড়াবো তুমি নিচে যাও না আমি নিচে যাব না আমি এখানেই থাকবো আমি তোমাকে বিয়ে করব আমি সবকিছু ফালায় দিয়ে চলে আসছি আমার বাপ মার চৈত বসে মান সম্মান ডুবাই আছি আমি চলে আসছি এখানে বিয়ে করবেন মানে আপনি জানেন ওর বিষয়ে কিছু জানেন আপনি ওর বিষয়ে কিছু জানেন আমার ওর বিষয়ে আপনি জানেন না তো আমাদের আজকে 2 বছর রিলেশন জগৎ ঠিক আছে কি আচ্ছা তুমি আমার কথা আপনাদের যদি 2 বছর রিলেশন হয় আমার 4 বছর হয়েছে ওর সাথে আমার বিয়ে হয়েছে এই সংসারটা আমার ও আমার স্বামী আর আপনারা এখন কি শুরু করছেন এই কি হয়েছে এই মনে কি বলতেছে আরে তোমার তোমার 2 বছর মাথা সমস্যা আছে তুমি বসে এই তুমি কি বলে দিলে তো স্যার মাথা সমস্যা মানে তুমি বিয়ে করছো মানে বুঝলাম না আচ্ছা তুমি আমার কথা শোনো তুমি নিচে চলো না নিচে যাও নিচে যাও নিচে দাঁড়াও আমি আসতেছি না তুমি কি বলছো তুমি বিয়ে করো না আমার বলছো না এটা কি কে এটা আমার কথা শোন তুমি আমার সাথে তুমি এটা করতে পারলা আমার সব কিছু মারা দিয়ে চলে আসছি আমার বাপ মার সবার মান সম্মান ডুবাই দিয়ে চলে আসছি তোমার কাছে তুমি আমার সাথে এরকম প্রতারণা করলা দেখো তুমি বোঝার চেষ্টা করো এরকম কোনো কিছু না আমি তোমার কাছে আশা করি না তুমি বলে কি বলতেছ আমি বুঝতাছি না তোমার কি সমস্যা হইছে হ্যাঁ তুমি আমার সাথে কেন এরকম করছো কও আমার জীবনটা আগে আমি আপনাদের এসব আমি বুঝতেছি না কি বলতে শুনি সব আচ্ছা দেখো আসলে এরকম কোনো কিছুই না তোর মন মানে শুধু এত ছোট কি না আমি কি 4 বছর আমার দিয়ে কি তোর হয় নাই হ্যাঁ আসলে বিশ্বাস করে কিচ্ছু না এরকম কি বলবো তোরে কি বিশ্বাস করব ও যা বলতেছে এই মেয়েটা হলুদের স্টেজ থেকে চলে আসছে কেন দেখো তুমি বিশ্বাস করো এরকম কোনো কিছুই না আসলে আমার সাথে আবার বলিস বিশ্বাস করতে কারে বিশ্বাস করব তোরে না ওরে তোরে না ওরে যে মেয়েটা আজকে নিজের গায়ের হলুদ সেইখান থেকে উঠা চলে আসছে তোর জন্য ও এই জন্য কি রে এই জন্য বলছিলি তুই আমারে যে সন্ধ্যাবেলা তোর বাইরে কাজ আছে এই কারণে দেখো তুমি বিশ্বাস করো আমার কোনো সম্পর্ক নাই বিশ্বাস করো আমারে
তোর ওই মুখ দিয়া আমার নাম তো দূরের কথা, আমার কোনো কিছু বিশ্বাস করার চেষ্টাও করবি না, বুঝলি? তোর ওই মুখ দিয়া ছি, আমার বাপ মা আমার কি কোন জায়গা গিয়ে দিছে তোর মতো ছোট একটা মন মানসিকতার মানুষের সাথে। তোমার যখন মজা করার ইচ্ছা ছিল তুমি আমার বলতে পারতা, আরো মেয়ে ছিল কেন আমার জীবনটা নিয়ে খেলা করছো, কেন আমার জীবনটা নিয়ে খেলা করছো কও? একটা মেয়ের জীবন নষ্ট করার মানে তুমি বুঝো? একটা মেয়ে বিয়ে থেকে চলে আসছে তুমি বুঝো কিছু? সব শেষ করে দিল তুমি, আমার জীবন আমার জীবন কে লেগে খেলছো এরকম ভাবে? হ্যাঁ কেন খেলছো? আমি আজকে বিয়ে থেকে চলে আসছি মানে কি তোর আজকে আমার বিয়ে করতেই হইব, ঠিক আছে? আজকে তুই আমার বিয়ে করবি। এই তুমি কি বলতেছো তোমার বিয়ে করবে মানে আমি আজকে চোখে দেখতেছো না? হ্যাঁ আর তুমি তুমি এতটা পাগল কিভাবে হও? একটা ছেলে তোমাকে প্রেমের প্রস্তাব দিছে আর তুমি নাচতে নাচতে রাজি হয়েছো, তার সম্পর্কে কোনো খোঁজ খবর নিছ? বিবাহিত ছেলেদের ভাব বুঝো না? আর তোমারে কি বলবো, তোমার মতো মেয়েরা এরকমই হয়, ছেলে দেখলো আর গলায় ঝুলা পড়লো, তার ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করো না, তাই না? আর এখন উইলা এসে ঝুলা বসছো বিয়ে করতে হবে, তোমাকে কেন বিয়ে করবে? আরে তোরা আর কি বলবো, কি করতে চাস বল? দেখো আসলে আমার ভুল হয়ে গেছে। মানে হ্যাঁ তুই এত বড় একটা কাজ করলি তারপর তোর ভুল হয়ে গেছে তুই বলবি আর ভুল হয়ে গেছে? হ্যাঁ আরে কই যাও, যাবো মানে যাবা মানে এখন চলে যাবে, এটা আমার বাসা, কোথায় যাব আমি সেটা তো আমার জানার দরকার নেই। কোথায় যাবো? তুমি যখন ওর সাথে রিলেশন করছো ওর সাথে তোমার সম্পর্ক ছিল আমাকে বলছো, আসছো বিয়ে বাড়ি থেকে যে চলে আসছো সেটা আমার বলছো? যাও এখন বেরো আমার বাসা থেকে বেরো। আর আপনি বিয়ে করছেন মানে 4 বছর সংসার হয়ে গেছে, আপনি জানেন আমরা যে কয়দিন আগে কক্সবাজার গিয়েছিলাম, 1 সপ্তাহ থাকছি, কই 1 সপ্তাহের ভিতরে তো আপনি একটা কল আসে না, আপনি জানেন না 1 সপ্তাহ যাবো সাথে কক্সবাজার ছিল, আমরা দিনে 24টা ঘন্টা তুইটা মানুষ একসাথে ছিলাম, আপনি একটা কলও তো আসে নাই যে আপনি একটা কল আসবে আমি বুঝবো। ও আচ্ছা তাহলে এই তোর অফিসের কাজ, তুই আমাকে বইলা গেলি যে আমি ঢাকার বাইরে যাচ্ছি অফিসের কাজে, তুমি কিন্তু আমাকে কল টল দিও না আমার ডিস্টার্ব হবে এই কারণে। আসলে মানে কি এই ওর সাথে এই ফোস্টি নষ্টি করবি এটাতে আমি কল দিও তো তোর ডিস্টার্ব হবে এই কারণে না? আচ্ছা ঠিক আছে, তোর যখন গত 4 বছর আমি তোর সাথে সংসার করছি আমার যে তোর হয় নাই, ওরে যখন তোর কাছে এত ভালো লাগছে তাহলে থাক ওর কাছে থাক, আর ওরে বিয়ে শুধু করে ওর সাথে সংসার করে নে, আমি গেলাম। কি বলতেছো তুমি? আসলে দাও আমার আসলে ভুল হয়ে গেছে, মিষ্টি বয়স একটা অবস্থা, আমি আসলে ইচ্ছা কিন্তু হয় না, একটা ভুল বসে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। অ্যাক্সিডেন্ট কাকে বলে, ভুল কাকে বলে? যার বউ আছে ঘরে সে যায় না শুনে যখন একটা মেয়ের সাথে এরকম পুষ্টি নষ্টি করে তাকে অ্যাক্সিডেন্ট বলে, ভুল বলে? আসলে দাও আমি ইচ্ছা কিন্তু করি না, আমার আসলে ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। সত্য তোর এই নোংরা হাত দিয়ে আমার ধরবি না, ছি তুই ওর সাথেই থাক ওর সাথে সংসার কর, আমি তোর সাথে সংসার করতে পারবো না। দেখো আমার কথা শোনো না প্লিজ, আমার আসলে ভুল হয়ে গেছে অনেকখানি, বুঝছো? আমি বুঝতে পারি না। এই তুই জানোস তোর পাপের ফসল মানে তোর এই নোংরা পাপের ফসল যে আজকে আমার 3 মাস ধরে ভোগ করতেছি আমি, তুই জানোস? হ্যাঁ তুই জানোস এটা? তুই আমার সাথে কে লেগে এরকম না করলি, রিলেশন করতে পারতি, তুই আমার সাথে কে লেগে এরকম না করলি ক? বাহ ও 3 মাসের প্রেগনেন্ট, এই আমি যে আজকে তোর 4 বছর ধরে বলতেছি যে আসো আমরা একটা বাচ্চা নেই, আসো আমরা একটা বাচ্চা নেই, তখন তো বলছিস যে না আগে নিজের পায়ে দাঁড়াই, আগে অনেক টাকা পয়সার মালিক হই তারপরে প্ল্যান করব, তাহলে এটা কিভাবে করলি তুই? হ্যাঁ আসলে দাঁড়া এটা মিষ্টি হয়ে গেছে, বুঝছো? আমি আসলে ইচ্ছা কিন্তু এটা হয় না। তুই ইচ্ছা করে কোনটা করছস বল? যাই হোক থাক তোরাই থাক, যেহেতু এত বড় ঘটনা ঘটে গেছে এই মেয়ে তো আর বাসা যেতে পারবে না, তাই না? আর তোর পাপের ফসল তো অন্য কারো ঘাড়েও তুলতে পারবে না, তুই থাক আমি চলে গেলাম। আমার ভুল বুঝো না, দেখো তুমি এমনটা করো না প্লিজ, আমার কথা শোনো না, আমার আসলে অনেক ভুল হয়েছে, তোমার মাফ করে দাও প্লিজ, সত্য কথা আমি আসলে বুঝতে পারি না, আমার কথা শোনো না, আমি বুঝতে পারি না আসলে মিষ্টি হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখো তুমি আমার ভুল বুঝো না, আসলে আমি এরকমটা চাই না, বুঝছো? আমি কেমনে কেমন যেন আমার শয়তান কান্দে বসেছিল না, মানে সব উল্টো হয়ে গেছে প্লিজ, তুমি বিশ্বাস করো আসলে একটা বার আমার বিশ্বাস করো যে আমি আসলে এটা ইচ্ছা কি তোদের হয়ে যায় না, বুঝছো? তুই আমার সাথে যে কাজটা করছিস না এই কাজটা আমি আল্লাহ সহ্য করব না, ঠিক আছে? তুই আমার ক্ষতি করছিস তোর ক্ষতি আল্লাহ করব, দেখিস তুই 4 বছর হয়ে গেছিস এখন বাপ মানে বাপ ডাক শুনতে পারছিস না,
আল্লাহ যদি তোর বাপ দেখ শোনা কোনো যোগ্যতাও না রাখে থাকিস তুই তোর মত তুই আমার জীবন নষ্ট করছিস না তোর জীবন আল্লাহ নষ্ট করবো দেখিস অভিশাপ দিয়ে একদম তুই জীবন সুখে থাকতে পারবি না থাকিস তুই তোর মতন দেখো আসলে আমি তুমি রাগ করো না দেখো আমি আসলে এটা মিষ্টি হয়ে গেছে প্লিজ আসলে দেখো প্লিজ আমার তুমি আমার মাফ করে দাও আমি জীবনে এই ধরনের কাজ করবো না নোংরা কাজ দেখো তোমার সংসার ছেড়া হতে বা যাইতে পারবো না লোক সমাজের ভয়ে তোমার সাথে সংসার হতে বা ঠিকই করবো কিন্তু তোমার আমি কখনো মন থেকে ক্ষমা করবো না কখনোই না